প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও রোপণ করছেন, প্রত্যেকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই জানেন আমাদের বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, কী চলতেছে বর্তমান বাংলাদেশের, যে আপনার আন্তর্জাতিকভাবে যে চাপগুলো আসতেছে বা আপনার নির্বাচন প্রসঙ্গ নিয়ে বাংলাদেশের যে বর্তমান মানে অস্থিরতা, তো সেই অস্থিরতার মাধ্যমেই আমাদের একজন জনপ্রিয় একজন মানুষ, খুব প্রিয় একজন মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি, তো উনি এবার মুখ খুললেন একটা বিষয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তো আসলে ওনার যে কথাগুলা, যে আমরা যদি ওনার কথাগুলা শুনি বা আপনাদের সামনে যদি উপস্থাপন করি, কথাগুলো ছিল এরকম যে স্বাধীনতার শত বছর পরও একটি রাষ্ট্র তার স্থায়ী কোনো নির্বাচন কাঠামো তৈরি করতে পারেনি, প্রতিবার নির্বাচন এলে রক্তপাত, হানাহানি, মারামারি এবং বিশ্ব মোড়লদের কাছে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়, ব্যাপারটি লক্ষ্যজনক। মূল সমস্যা হচ্ছে বড় দুটি রাজনৈতিক দল, দলের নিজেদের মধ্যকার দূরত্ব, তাদের পারস্পরিক বিরোধ এতটাই প্রখর যে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। দুই পক্ষের একই অপরাধের নাকচ করে দেয়া এবং সর্বক্ষণিক দোষারোপ করতে থাকা, কেউ কারো অবদান অস্বীকার করতে চায় না। মানে এটা হচ্ছে আপনার দুইটা রাজনৈতিক দলের যে বর্তমান পরিস্থিতি বা মানে একজন আরেকজনের প্রতি কতটুকু মানে মানে বিষদগার ছড়াইতেছে, এইটা নিয়ে আসলে উনি কথা বলছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার রাজনৈতিক শিষ্টাচার কোনো ঐতিহাসিক বা আর নিজেদের মাঝে অবশিষ্ট নেই, পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিটে ফোটাও, মানে নতুন প্রজন্মে সব দেখতে দেখতে বিরক্ত। মানে বর্তমান যে আমাদের দেশের রাজনীতির যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটে আপনারা জানেন যে আমাদের যে বাংলাদেশের দুই পরিবার রাজনীতির সাথে সম্পৃক্ত এবং মানে আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের যে আপনার মানে অবস্থান, একজনের পক্ষ থেকে একজন আরেকজনের দিক থেকে কোনোভাবেই মনে করেন যে ছাড় দিতে চায় না বা কোনো মানে মীমাংসিত কোনো ফলাফল তারা আশা করে না, তো এটা নিয়েই আসলে উনি এই কথাগুলো বলছে। আচ্ছা, তারপর যে কথা বলেছে, তারা এসবের অবসান চায় সেটা কি ওনারা টের পাচ্ছে না? মানে বর্তমান প্রজন্মের কথা বলতেছেন আর কি, যে বর্তমান প্রজন্ম যেটা চাচ্ছে, যে এটা নিয়ে কথা বলছে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার নিজেদের সংকট নিজেদের নিজেরাই বসে সমাধান করুন। মানে এটা হচ্ছে আপনার, যেহেতু আমরা বহির্বিশ্বের কাছে যে কোনো বিষয় নিয়ে বহির্বিশ্বের কাছে আপনার দৌড়াদৌড়ি করি, এটার আর কি একটা মতামত দিয়েছেন উনি, নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে পারলে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিতে পারবে না। মানে একটা আপনার দুইজনের জায়গায় যখন তিনজন হয়, তখন কিন্তু একটা জিনিস আপনার ছড়ায় যায়, এটাই বাস্তব, ঠিক আছে? আপনার দুইজনের ভিতরে যদি কথা বলেন, সেটা মনে করেন কোনো সময় কোনো জায়গায় ছড়াইবে না, কিন্তু তৃতীয় পক্ষ যখন এই জায়গায় মানে খুব খারাপ কিছু মানে সামনে উপস্থাপন হয়, এ হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আপনার যে কথাগুলো বলতে যাচ্ছেন যে দেয়ার মানসিকতা তৈরি করুন, দয়া করে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ার আগেই সম্ভাবনাময় একটি সিস্টেম ডেভেলপ করুন এবং সেটা সবাই মেনে নিন। মানে হচ্ছে বর্তমান যে সংলাপের বিষয়টা আসতেছে, আমরা প্রায় সেই বলতেছে, অনেকে অনেকের পক্ষ থেকে বলতেছে যে দুই দলকেই মানে কোনো না কোনো শর্ত বা শর্ত ছাড়া যে কোনোভাবে মানে একটা সংলাপ তৈরি হোক, যেন মানুষের স্বাভাবিক পর্যায়ে জীবনযাত্রা যেন স্বাভাবিক পর্যায়ে আসে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ভাঙচুর জ্বালাও পোড়াও কোনো সমাধান হতে পারে না, এটাই বাস্তব। আসলে ভাঙচুর জ্বালাও পোড়াও করে হয়তো কিছু মানুষের ক্ষতি হইতেছে, কিন্তু এটা আসলে কোনো মানে স্থায়ী সমাধান না, ঠিক আছে? এটা হচ্ছে আজকে হয়তো বিএনপির মনে করেন যে যারা বিএনপি জামাত যারা অবরোধ ইয়া করতেছে, তারা হয়তো মনে করেন যে বা কোনো না কোনোভাবে হয়তো আগুন জ্বলতেছে গাড়িতে, ইয়া হইতেছে, দেশের ক্ষতি হইতেছে, কিন্তু এটা কিন্তু কোনো সমাধান না। কিন্তু হয়তো পরবর্তীতে যখন আবার যারা নির্বাচনের জন্য ইয়া করবে, তারা হয়তো এই পথেই আসবে, এই জন্য এইটা আসলে বন্ধ করা উচিত। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, জনদুর্ভোগ জনমনে দেখা দিচ্ছে, উদ্বেগ উৎকণ্ঠা, প্রিয় মাতৃভূমি এমন সংকটপূর্ণ চিত্র আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। এই পরিস্থিতিতে সর্বোপরি সমঝোতা এবং বোঝাপড়ার পারে উত্তরণের পথ দেখাতে প্রয়োজনে শুধু রাজনৈতিক সদিচ্ছা। বাংলাদেশের অনেক সম্ভাবনাময় একটি দেশ, অভ্যন্তরীণ কুণ্ডলে এই সম্ভাবনাকে যেন আমরা নষ্ট না করি। মানে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমাদের এই যে মানে দুই পক্ষের মনে করেন এই ইয়াতে আমার হয়তো বহির্বিশ্বের যে চাপগুলো আসতেছে, এই চাপগুলোর কারণে আমাদের দেশের মনে করেন যে অর্থনৈতিক যে সংকটগুলো বর্তমানে সামনে আসতেছে, এই অর্থনৈতিক সংকটগুলো হয়তো সামনে আরও হইতে পারে, এই সংকটে যেন না যায় দেশটা, দেশ যেন স্বাভাবিক পর্যায়ে চলে, এটাই আসলে উনি বোঝানোর চেষ্টা করছে। তাই দয়া করে সহনশীল হন, সমঝোতায় আসুন এবং সংঘাতের পথ পরিহার করুন। নিজেদের জেদ আর একগুঁয়েমি মনোবলের কারণে দেশের ভয়াবহ রক্তক্ষয়ী পরিস্থিতির দিকে ঠেলে দিবেন না, প্লিজ একসাথে বসুন, কথা বলুন, সমাধানের উপায় খুঁজে বের করুন। একই
অপরের প্রতি এত অবিশ্বাস ও অনাস্থা থাকলে কোনো সমাধানে আসা সম্ভব হয় না। সহনশীল ও সহানুভূত দুই দলেরই ভালো হবে, দেশের মঙ্গল হবে। এভাবেই আর মানে এভাবে আর কত, মানে এটাই বুঝাতে চাইছি যে আসলে বর্তমান যে পরিস্থিতি চলতেছে এইভাবে আর কত, ঠিক আছে? কারণ এই মনে করেন যে কোন দলের কারণে সাধারণ জনজীবন কিন্তু মনে করেন আজকে খুব মানে সংকটে, ঠিক আছে? সাধারণ যারা আছে, নিম্নবিত্ত যারা আছে, যারা আমার মতো মানুষ আছে, তাদের কিন্তু চলতে খুবই কষ্ট হইতেছে ভাই, ঠিক আছে? আমি আজকে আমি হয়তো মুখ খুলে বলতে পারতেছি না, ঠিক আছে? আমার যে পরিস্থিতিটা আমি হয়তো কারো কাছে প্রকাশ করতে পারতেছি না, আমার দিনগুলো এভাবে কাটতেছে। তো এরকম আমার মতো যারা আছে তাদের অবস্থাও কিন্তু সেম এরকমই চলতেছে। তো আমার মনে হয় যে দুইটা দলে এই মানে অবস্থা থেকে মনে করেন যে বের হয়ে আসা উচিত এবং মানে আপনার স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা উচিত দেশের ভিতরে। এই গুম খুন, এই হত্যা রাজনীতি, এইগুলো বন্ধ করা উচিত, ঠিক আছে? এটা আমার মতামত। তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।